বাজি হ্যাঁ আমার মত আছে এবার তোমাদের কার কি মত তা সব বলে ফেলো শিগগির শিগগির করে কি যাচ্ছে আপনার কি মত বলুন তো একটি কথা কিন্তু আমি সবাইকে জানিয়ে দিতে চাই आस्ते तो खूब इच्छे करे किन्तु ये घटना चक्रे आर घटे ओठे ना एबारे निश्चय जाबो काल जाबो आर गिये एकेबारे आमार छोटो बउके आनार कथाटा पाका करे आसबो कथाटा तोमाके जिज्ञेस ना करे पारछी ना माने एतो बड़ो सिद्धान्तटा हठात निये फेलले कोनो कारण नेई तो एर पेछने चोखी भालोई तो हलो तोर बियेटा होये जाच्छे अनुमान करते बस कम আমি তোদের মাথার উপর তো চাপ দিতে চাই না দেরি চাপ পাপ কিছু করবে না বলো না না আমরা আমরা সব বুঝতে পারবো বলো বলবো পারবো হ্যাঁ বলো বলবো এত রিকোয়েস্ট করছিস যখন বলি আসলে এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার জানিস তো খুব জটিল মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম মাকে তো আমি অনেক দিন ধরে চিনি ইদানিং লক্ষ্য করছি মানে সাইকোলজিক্যাল প্রবলেমটা একটু বেড়েছে মা কেন অতিশের এই বিয়েতে রাজি হলো তার কারণটা তোদের মতো আমিও জানি না বাবু তুই কবে শান্ত হবি বলতো তোর বিয়ে ঠিক হয়ে গেল আর এখনো সে লাফাচ্ছে ভয় পেয়ে গেছিলে তো বলো তো ভয় পাবো না এই রাতে বেলা এসে এরকম ভূতের মতো যদি চেঁচাস ভূত না পলো পেতনির মতো এই তুই এত রাতে বেলা আবার এখানে এলি কেন বলতো ইচ্ছে হলো জেঠু তো আমাদের বাড়িতে জেঠু গিয়ে যখন বাবা মাকে বললো যে কাল আমার হপু শাশুড়ি আমায় দেখতে আসছে তখন আমার তোমাকে দেখতে ইচ্ছা করলো তাই চলে এলাম বাবা তোদের বাড়িতে হ্যাঁ এই কাকিমা সব শুনে কি বললেন মা আবার কি বলবে তোমার শাশুড়িও যখন রাজি মাও রাজি এক গাল হাসলো তুমি যদি দেখতে শুনে বললো যে যা হয়েছে ঠিকই আছে উনি যদি এসে পাকা কথা বলে যায় তাহলে তো আমাদের কোনো চিন্তাই নেই আসতে দাও তোমার দজ্জাল শাশুড়িকে তারপরে আমিও দেখিয়ে দেব বুনু তুই কালকে আবার ওদের সামনে কিছু করে বসবি না তো কি আবার করব বুনু তোর মনে যদি কোনো দুষ্ট বুদ্ধি থেকে থাকে দেখ তুই কিন্তু এক্ষুনি ঝেড়ে ফেলে দে আমি তোকে বলছি না গো আমি কিচ্ছু করব না লক্ষ্মী মেয়ে আমার শোন না তুই আমাকে ছুঁয়ে কথা দে তুই কালকে ওদের সামনে একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি বল দেখে নিও কালকে আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকব দেখো না কালকের একটা ছোট্ট ভুল না তোর সারা জীবনের কষ্ট হয়ে উঠতে পারে ওনো কালকে কিন্তু কোনো ভুল করিস না কোনো ভুল না
कहाँ रे कलुआ? तू अभी तक इधर? बोला ना घर जाओ। अकुन तो क्या यार हमार कोनो दरकार नहीं, चल जा। मैं आगे तारीय दिले अभी ये खंड के जाबो नहीं जाऊँ मैं। तारीय दिले ही बात जाबी को ताया। जवाब जगह आचे ना की तोरा। खाली दुश्मनी। जेली के साथ खाली दुश्मनी हाँ। दुश्मनी निवाते निवाते तो काम टाइ निजेर भूले गेली। चल आज के दिने मैडम जोकन पाशेर बाड़ी लोगेर कथा भावते चाहिए ना तोकन अपनी ओतो दूरेर मानुष रे कलुआ ये देख कलुआ किसको बिगा रहा है देख अरे बाप रे बाप बोलना चुनो कोतो मानुषेर परेशानी होच्छे बोलू ना अरे ओदेर कथा तो आमाके ही भावते होबे ना বস্তির মানুষ তাকে হীরাম্মা বলে চেনে। তিনি তার জীবনের সমস্ত সঞ্চয় অর্থ তিনি বন্যার ত্রাণে মানুষের জন্য দান করেছেন। বন্যার জন্য কত মানুষের পরিশানি হচ্ছে বলুন আর ওদের কথা তো আমাকেই ভাবতে হবে না। হে শুন মে কে বল রে শুন ঠিক তাছে শুন। আরে বাবা আগে যদি জানতাম তো টাকাগুলো নিজের হাতে দিয়ে দিতাম, একেবারে নিজের হাতে দিতাম, আরো ভালো হতো কিনা কালুয়া। কিছু ভালো হতো না, মরতে তুমি মরতে, আমি বলছি তুমি মরতে। আর তোমার মরার রাস্তা পরিষ্কার করে দিয়েছো এই ঝিলিক। তা ঝিলিক 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 আর বাকা ঝিলিক। তুমি বোঝার চেষ্টা করো হীরাম্মা, তুমি টিভিতে নিজের মুখে স্বীকার করলে যে অতগুলো টাকা তোমার। হ্যাঁ স্বীকার করেছি তো। এরপর যখন কেউ এসে জানতে চাইবে যে অতগুলো টাকা তুমি কোথা থেকে পেয়েছো, কি জবাব দেবে তুমি? কে জানতে চাইবে? আরে বাবা তুমি কি ভাবছো তুমি একা ঘরে বসে টিভি দেখছো, আর কেউ দেখছে না? দেখছে হীরাম্মা দেখছে, আর তোদের মনে সন্দেহ আরো বেড়ে উঠছে। সন্দেহ? কিসের সন্দেহ? হ্যাঁ হীরাম্মা সন্দেহ, এই বস্তিতে থেকে তুমি অতগুলো টাকা পেলে কোত্থেকে? আর যদিও বা পেয়ে থাকো তুমি হঠাৎ অতগুলো টাকা দান করতে যাবে কেন? এর আগে কি তুমি একটা পয়সাও কাউকে দিয়ে সাহায্য করেছো তুমি? না আমি তো নিজের মুখে টিভিতে বলেছি যে আমি ওই বন্যা তানে দান করেছি, সাহায্য করেছি ওদের জন্য। কেউ বিশ্বাস করবে না হীরাম্মা। আর ঠিক আছে যদিও বা বিশ্বাস করে, এখানকার পুলিশ ওরা কি তোমায় ছেড়ে দেবে? এতদিন ধরে ওরা শুধু একটা প্রমাণের অপেক্ষায় ছিল, শুধু একটা প্রমাণ, আর আজ সেই প্রমাণ তোমারই মুখ দিয়ে বলিয়ে দিল ওই ঝিলিক। এবার বুঝতে পারছো হীরাম্মা, বুঝতে পারছো ওই ঝিলিক তোমায় কিভাবে ফাঁসিয়েছে? বুঝতে পারছো আমি তখন থেকে তোমায় এই কথাটাই বলার চেষ্টা করছিলাম, তুমি তো আমার কথাই কানে তুলছিলে না। ওই পুলিশের সাথে ঝিলিকের দোস্তি হয়ে গেছে, আর হয়তো ওদের কথাতেই ঝিলিক এই সব কাজগুলো করেছে। ঝিলিক? তুমি শুধু একবার আমায় বলো, তারপর দেখো ওই ঝিলিকের কি অবস্থা করি আমি। না রে কালুয়া, ওকে আমি অনেক বকেছি, অনেক ভয় দেখিয়েছি ওকে আমি, লেকিন ওর দিমাগটা কামে লাগিয়েছে না, এবার আমি আমার দিমাগটা কামে লাগাব, কাম অন্যভাবে সারব, দেখ এবার কি হয়। রাধা মাধব অন্তর জামি ঠাকুর, তুই ভরসা ঠাকুর, রাধা মাধব একটু শান্তি, জলদি আসি মা মাগো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ইয়ে আবার ওম শান্তি, উফ এই এক অশান্তি হয়েছে, ব্যাপারখানা কি? হ্যাঁ
গলায় গান, ফুরফুরে মেজাজ, মতলবটা কি? ও তোমার ব্যাপারটা কি ব্যাপার? কেন আমাকে কি শান্তি জল ছিটোতে প্রথম দেখছিস নাকি? না, তোমাকে ছিটোতে প্রথম দেখবো কেন? মানে শান্তির জল সে তো অনেকবারই দেখেছি, কিন্তু সেজে গুজে গান গাইতে গাইতে এরম তো দেখিনি কখনো। কি ব্যাপার গোমা, কি হয়েছে? তুই ভুলে যাচ্ছিস বড় খোকা, আজকে দিনটা কি 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 হয়েছে গোমা? আজকে আজকে কি হয়েছে বলো না, কি হয়েছে আজকে? আজকে কি? আরে আজকে ছোট কাকার বিয়ে পাকা করতে যাব না, সেই জন্যই তো, সেই জন্য রাধা মাধবের কাছে একটু পুজো দিয়ে নাম করে নিচ্ছিল। ঠাকুর সুভালাভালি সব ঠিক করে দাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এটা কি সত্যি ওম শান্তি না এর পেছনে অন্য কোনো অশান্তি আছে? কে জানে বাবা, তোর ভালো না আর অশান্তি বাড়িও না বিদিশা। দেখো না এটা পরবো কি গো, তুই বলো না কোন শাড়িটা পরি, বলো না কোনটা পরবো, এটা পরবো? তোমার যেটা মন চায় সেটা পরো না পিসিমনি, যাচ্ছ তো এই গন্ডগ্রামে। তবু মুকুজ্জি বাড়ির মেয়ে বলে কথা তো, পল্লুমে এটা পল্লুমে এটা পল্লি কি গো? দেখো দেখো দেখো, হ্যাঁ ঠিক আছে পরো। এই দেখি 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 না মুখটা, মা গো মা মুখে চেয়ারা করেছে দেখো। আচ্ছা বিদিশা তুমি একটা কথা বুঝো, বিয়ের কথা পাকা করতে যাচ্ছি মানে তোর বিয়ে পাকা হয়ে যাচ্ছে না, বুঝতে পারছো না? বৌদির নিজে বিয়ের পাকা কথা বলতে যাচ্ছে, সে কি এমনি এমনি? বৌদি কি আর অত কাঁচা গো, দেখো না আজ ঠিক একটা কিছু ঘটিয়ে তবে ওখান থেকে আসবে। খোপাটা কেমন ঢিল লাগছে, খুব কাঁটা আছে। হুম আছে। আবার বলছি না মন খারাপ করো না, এ বিয়ে হবে না। আমি কি আর এমনি এমনি মন খারাপ করছি গো পিসিমনি? মা যখন যাচ্ছে তখন কিছু একটা ঘটাবে সেটা আমিও জানি, কিন্তু কি বলতো ওই যে তোমরা যাচ্ছ, কত মজা করবে, কত কাণ্ড ঘটবে, আর আমি দেখো কিছুই দেখতে পাবো না, আমি বাদ পড়ে গেলাম, ভালো লাগে না। তা বটে, ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু তুমি অন করে বলো না, মন খারাপ করো না বিদিশা। আমি এসে ওখানে যা যা কিছু করবে হুবহু তোমাকে বলবো। হুম তুমিও যেমন পিসিমনি, সিনেমা দেখা আর সিনেমার গল্প শুনে এক হলো। হ্যাঁ ইস, তোমার ভাগ্য কত ভালো গো তুমি যাচ্ছ। তা বটে, ভাগ্যই বটে, যাই গিয়ে চক্ষু সার্থক করে আসি, কি বলো? এ বাবা রেডি হয়নি, এক্ষুনি চেঁচাবে। না রে জিলি, একটাও পেলাম না, ভালো করে খুঁজে দেখ না রে পান্তুয়া, ঠিক পাবি। দূর এই নোংরা নোংরা টাকাগুলো রং বোঝা যায় নাকি? খুব যায়, বললাম তো কোনো লাভ নেই। লাভ আছে, থাকতেই হবে। আরে বাবা যদি কোনো কালো টাকা না থাকে তাহলে হীরাম্মার টাকা কালো হলো কি করে? এগুলো তো হীরাম্মারই টাকা, এই ভালো করে দেখ না। মা বলেছে কালো টাকার কাজ কিন্তু খুব গোলমেলে, তাই তো আমি কালো টাকা ওগুলোকে আলাদা করে ফেলতে চাইছি। আরে আজ থেকে যে সব দেখতো আমার। কালো টাকা না পাই কালো মুখ দেখবি ঝিলি? ওই দেখ কি দেখ, তুই আবার এমন প্যাঁচার মতন মুখ করে দাঁড়িয়েছিস কেন?
আজ যে একটা টাকারও কাজ হয়নি কি হবে? কালু তো মারবে। কালু আর এখন কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো। ওরে আমাদের ওস্তাদ এখন হীরা আম্মার ডানা। তোরা কি করছিস লিখ দিদি? এই যে কালো টাকা। ধুর, টাকার রং আমার কালো হয় না। হয় হয়, মাঝে বললো কাল, শুনিস নি? তুই যে হীরার টাকার দায়িত্ব নিলি সামলাতে পারবি তো? কালো টাকার কারবার বড্ড গোলমেলে, কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। এই দেখ এইটার রং লাল, এই দেখ এইটার রং নীল, এই দেখ এইটার রং গোলাপি, আর 500 টাকাটার রং সবুজ। কিন্তু কালো টাকা? আরে লাল নীল সবুজ গোলাপি যখন হয় তাহলে কালো টাকা কেন হয় না? নে এবার খোঁজ ভালো করে। বাবা, হুম, ও আপনি আপনি তৈরি হয়ে গেছেন? মানে আপনাকে না ভেবেছিলাম বিরক্ত করব না যাওয়ার আগে, কিন্তু না বলেও পারছি না বাবা। মা যখন এই বিয়েতে আপত্তি করেছিল আমার খুব খারাপ লেগেছিল ঠিক কথাই, কিন্তু এখন মা রাজি হওয়াতে না খুব ভয় করছে বাবা, বুঝতে পারছি না কিছু। আপনি তো সবটাই বোঝেন, ওখানে হয়তো প্রতিমাও থাকতে পারে, কিছু গন্ডগোল হলে বাবা একটু। তোমায় ছাড়া ঘুমাসি না মা, চলো 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 পাল্টাই।